শুনতে অবিশ্বাস্য লাগলেও বিমানের ইঞ্জিন দিয়েই ঘণ্টায় প্রায় ১০৭ কিলোমিটার গতিতে ছুটে চলে সমুদ্রগামী জাহাজ। হ্যাঁ, বলছি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যাত্রীবাহী জাহাজটির কথা। নাম এইচএসসি ফ্রান্সিসকো। সাধারণত সমুদ্রে চলা অন্যান্য জাহাজগুলোর গতি ঘণ্টায় ৩৩ কিলোমিটার হয়, আর আমাদের পরিচিত লঞ্চগুলোর গড় গতি ঘণ্টায় ২২ কিলোমিটার, যেখানে কিনা যাত্রীবাহী ও যাত্রী বহনকারী এই জাহাজটির গতি ঘণ্টায় ১০০ কিলোমিটারেরও বেশি। সমুদ্রে চলা দ্রুতগামী এই জাহাজটি চলে মোট ২টি জেট বিমানের ইঞ্জিন দিয়ে। ইন্টারন্যাশনাল রুটে চলাচলের জন্য জাহাজটিতে রয়েছে সব রকম সুযোগ সুবিধা। যাত্রীদের জন্য রয়েছে রেস্টুরেন্ট, কেনাকাটা করার জন্য রয়েছে বড় বড় শপ, আর এই শপগুলো থেকে জাহাজটির যাত্রীরা জিনিসপত্র কিনতে পারেন কোনো রকম ট্যাক্স ছাড়াই। জাহাজটি মোট ৪ তলা বিশিষ্ট। জাহাজের একদম উপরের তলায় সর্বাধুনিক প্রযুক্তির মাস্টার ব্রিজ, এর ওপরের তলা অর্থাৎ ৩য় তলা ব্যবহার করা হয়েছে ভিআইপি ও বিজনেস ক্লাস যাত্রীদের জন্য। ২য় তলায় ইকোনমি ক্লাস যাত্রীদের বসার জায়গা। একদম নিচতলায় রয়েছে গাড়ির জন্য নির্ধারিত স্থান। ১৫০টি গাড়ি এবং ১০০০ যাত্রী একই সাথে বহন করতে পারে এইচএসসি ফ্রান্সিসকো। ঘণ্টায় ১০৭ কিলোমিটার গতিতে চলার জন্য ৪৫০ টন ওজনের এই জাহাজটিতে রয়েছে বিমানের ইঞ্জিন। নির্মাণের জন্য বিখ্যাত জেনারেল ইলেকট্রনিক্সের তৈরি 2টো জেট ইঞ্জিন। জাহাজটির গতি প্রায় বিমানের ল্যান্ডিংয়ের গতির সমান। যাত্রীদের নিরাপত্তার জন্য এই জাহাজটিতে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। ২০১২ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার ইনক্যাট শিপইয়ার্ড নির্মাণ করেছিল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির এই জাহাজটি। পোপ ফ্রান্সিসের নাম অনুসারে জাহাজের নামটি রাখা হয়েছে ফ্রান্সিসকো। জাহাজ হিসেবে পরিচিত হলেও এটি মূলত সমুদ্রে চলা ক্যাটামেরান ফেরি। আর্জেন্টিনাইন কোম্পানির মালিকানায় জাহাজটি বর্তমানে আর্জেন্টিনা থেকে উরুগুয়ের রুটে নিয়মিত যাত্রী ও গাড়ি পরিবহন করছে। জাহাজটি ২২৫ কিলোমিটারের এই জলপথ পেরোতে সময় নেয় মাত্র ২ ঘণ্টার মতো। সমুদ্রযাত্রায় এই জাহাজের খরচ পড়ে জনপ্রতি সর্বনিম্ন ৭,৫০০ টাকা। তবে এইচএসসি ফ্রান্সিসকো ছাড়াও বিশ্বের আরও অনেক জাহাজই চলে বিমানের জেট ইঞ্জিন ব্যবহার করে। সেই জাহাজগুলোর গতিও ৫০ নটের আশপাশে। জেট ইঞ্জিনগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এলএনজি গ্যাস। তবে সবগুলোর মধ্যে এখন অবধি সবচেয়ে বড় ক্যাটামেরান ফেরির রেকর্ড ইউরোপের স্টোনা এক্সপ্লোরারের কাছে। ৬৫ মিলিয়ন পাউন্ড খরচ করে ইংল্যান্ডে ১৯৯৫ সালে তৈরি করা এই ফেরিটি, যা ১২৬ মিটার লম্বা। এই ফেরিতে ব্যবহৃত হয়েছে জেনারেল ইলেকট্রিক্সের তৈরি মোটমাট ৪টি জেট ইঞ্জিন। ১৫০০ জন যাত্রী এবং ৩৭৫টি গাড়ি বহন করতে পারত ফেরিটি। চলত ঘণ্টায় ৭৪ কিলোমিটার গতিতে। স্টোনা এক্সপ্লোরার অধিকাংশ সময়ই গিয়েছে ব্রিটেন থেকে আয়ারল্যান্ডে যাত্রী এবং যানবাহন পরিবহন করে। ফেরিটিকে এই পথে প্রায় ১২২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হতো। সময় নিত প্রায় ৯৯ মিনিট। যাত্রার সময় অল্প হলেও ফেরির ভেতর ছিল জমজমাট অবস্থা। ২০১৫ সালের দিকে ফেরিটি ব্রিটেন থেকে অবসর নেয়। এরপর বিক্রি হয়ে যায় তুরস্কের কারাদেনিস হোল্ডিংসের কাছে। কারাদেনিস হোল্ডিংস ফেরিটির নতুন নাম দেয় ওয়ান ওয়ার্ল্ড কারাদেনিস। যদিও বর্তমানে ফেরিটি আর যাত্রী সার্ভিস দিচ্ছে না। এটিকে ভূমিকম্প প্রতিরোধী অফিস এবং আপৎকালীন শক্তি উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তুরস্কের বর্তমান মালিকানা প্রতিষ্ঠানটিও জাহাজটিকে পুনরায় বিক্রির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কত খরচ হবে এই ফেরিটি কিনতে? বিশাল এই ক্যাটামেরান ফেরিটি কিনতে আপনাকে গুনতে হবে প্রায় ৫৩ কোটি টাকা। বাংলাদেশেও বেশ কয়েকটি দ্রুতগতির ক্যাটামেরান ফেরি রয়েছে, তবে এগুলোর একটিও জেট ইঞ্জিন চালিত নয়, তাই গতিও লঞ্চের চাইতে সামান্য বেশি। এক্ষেত্রে এগিয়ে আছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান গ্রিন লাইন পরিবহনের ক্যাটামেরানগুলো। এই পরিবহনের গ্রিন লাইন ১ টেকনাফ থেকে সেন্ট মার্টিন, গ্রিন লাইন ২ ঢাকা থেকে ভোলা এবং গ্রিন লাইন ৩ ঢাকা থেকে বরিশাল রুটে রেগুলার সার্ভিস দিয়ে যাচ্ছে। এছাড়া অ্যাডভেঞ্চার ৫ নামে আরেকটি ক্যাটামেরান ফেরি ঢাকা থেকে চাঁদপুর রুটে চলাচল করে। শীঘ্রই আরও কয়েকটি ক্যাটামেরান দেশীয় পরিবহনে যুক্ত হবে তা আশা করা যাচ্ছে। দেশে ক্যাটামেরানগুলো জেট ইঞ্জিন চালিত না হলেও নিকট ভবিষ্যতে প্রযুক্তিগত উন্নয়নে আমাদের দেশেও দেখা যাবে জেট ইঞ্জিন চালিত ক্যাটামেরান। ঢাকা থেকে উপকূলীয় জেলাগুলোর মধ্যে তখন আর দূরত্ব বলতে কিছুই থাকবে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন।